বিজেপির বিকল্প তৃণমূলই ভোট ভাগাভাগি করতে আসেনি ঘাসফুল শিবির, গোয়া সফরে স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাশী বিশ্বনাথ ধাম করিডোর উদ্বোধন, প্রধানমন্ত্রীর গঙ্গা স্নান করে সারলেন পুজো, 250 বছর পর হল সংস্কার দাবি মোদীর। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যোগ্য দল তৃণমূলই, গোয়া থেকে বিজেপিকে উৎখাতের ডাক, অভিষেকের ঠেস কংগ্রেসকেও। কাশ্মীরে ফের জঙ্গি হানা, শ্রীনগরে পুলিশের গাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি, জঙ্গিদের মৃত্যুর আশঙ্কা 3 পুলিশকর্মীর। লন্ডন ফেরত তরুণী আক্রান্ত নন ওমিক্রনে, তার শরীরে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট, স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে স্বস্তি কলকাতায়। সিবিএসই প্রশ্নপত্রে নারী বিদ্বেষের অভিযোগ, বিরোধিতায় সরব কংগ্রেস, সমালোচনার মুখে প্রশ্ন বাতিলের সিদ্ধান্ত বোর্ডের। 21 বছর পরে কাটল খরা, ভারতে এলো মিস ইউনিভার্স খেতাব, সুস্মিতা লারার পর বিজয়িনী চণ্ডীগড়ের হারনাজ সান্ধু। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা, পরিবর্ত হিসেবে দলে ডাক পেলেন প্রিয়াঙ্ক পঞ্চাল। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। বিজেপির বিকল্প তৃণমূলই, অন্য কেউ ঘাসফুল শিবিরকে সমর্থন করতে চাইলে করতেই পারে, কিন্তু নেতৃত্ব থাকবে তৃণমূলের হাতেই। সোমবার গোয়ার কর্মী সভা থেকে এটা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন এডিটর্স মিট থেকে জানিয়ে দিলেন কিভাবে সাজানো হবে গোয়াকে, তা পরিকল্পনা করেই এগোনো হবে। 3 দিনের সফরে গোয়া গিয়েছেন মমতা, সঙ্গে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোয়ার ভারপ্রাপ্ত নেতা নেত্রীরা। এদিন সকালে গোয়া চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন মমতা, সেখানে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক সারেন তিনি। তারপরই কর্মী সভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সেই কর্মী সভা থেকে মমতার বার্তা, আমরা এখানে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে আসিনি, বিজেপি বিরোধী ভোট একজোট করতে এসেছি। সেটা যে একাধিক দল তৃণমূলের সঙ্গে জোট বাঁধার প্রস্তাব দিয়েছে, আবার গোয়ায় তৃণমূলের সংগঠন বৃদ্ধিকে কটাক্ষ করেছে কংগ্রেস, এদিন নাম না করেই কংগ্রেসকেও বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, আর কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করে, লড়াইটা আমরা করছি, অন্যরা কেউ আমাদের সমর্থন করতে চাইলে স্বাগত, কিন্তু আপনাদের কথা শুনে বিজেপির সঙ্গে আধা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো না। সোমবার তার উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন গোয়ার একমাত্র এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও, যোগ দিলেন তার মেয়েও। 2014 সালে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলেমাও, ভোটেও দাঁড়িয়েছিলেন কিন্তু পরাজিত হন, তারপর তৃণমূল ছেড়ে এনসিপিতে যোগ দেন। গত বিধানসভায় এনসিপির একমাত্র বিধায়ক হিসেবে জয় পেয়েছিলেন আলেমাও, এদিন এনসিপির গোয়া শাখা তৃণমূলের সঙ্গে মিলেমিশে গেল বলেও জানালেন আলেমাও। সোমবার নতুন করে সেজে ওঠা কাশী বিশ্বনাথ ধামের প্রথম পর্বের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খরচ হয়েছে প্রায় 339 কোটি টাকা। এদিন প্রধানমন্ত্রী জানান, আগে গঙ্গার পাশেই কাশী বিশ্বনাথ মন্দির ছিল, কিন্তু সময়ের প্রবাহে সেই পথের মাঝে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, ঐতিহ্য ও আধুনিকীকরণের মিশেলে নতুন করিডোর তৈরি করা হয়েছে। সেই সঙ্গে কাশী বিশ্বনাথ ধাম করিডোরে 40টি মন্দিরের সংস্কার ও 23টি নতুন ভবন তৈরি করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে। পাশাপাশি তার দাবি, 200 থেকে 250 বছর আগে কাশীর সংস্কারের কাজ হয়েছিল, তারপর এই প্রথম বিশ্বনাথ ধামের সংস্কারে এত কাজ হল। সোমবার প্রথমে কাল ভৈরব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী, ললিতাঘাটে গঙ্গায় ডুব দিয়ে জল সংগ্রহ করেন, সূর্য নমস্কার করে গঙ্গা পুজোও দেন। এরপরে অলকানন্দা ক্রুজে চড়ে কাশী দর্শন করেন প্রধানমন্ত্রী। সোমবার গঙ্গা তীরে ছিল কাতারে কাতারে দর্শনার্থীর ভিড়, শিবের ডমরু বাজিয়ে এদিন ললিতাঘাটে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। সন্ধ্যে গঙ্গা আরতিও দেখেন তিনি। করোনাকালে যে শ্রমিকেরা করিডোর তৈরির কাজ চালিয়ে গিয়েছেন তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গোয়ার জনসভা থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা তৃণমূলের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সমালোচনা করলেন কংগ্রেসেরও, স্পষ্ট করে দিলেন বিজেপির বিরুদ্ধে লড়তে হলে তৃণমূলই আদর্শ মঞ্চ। সোমবার গোয়ার বেনালিমে জনসভা ছিল তৃণমূলের, সেখানে অভিষেক মনে করিয়ে দেন 2017 সালে জনাদেশ অমান্য করে সরকার গড়েছিল বিজেপি, ঠুকতে ছাড়েনি কংগ্রেসকেও। একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কংগ্রেস যেভাবে সরকার করতে ব্যর্থ হয়েছিল মনে করিয়ে দিয়েছেন সে কথাও। অভিষেকের বার্তা, 2017 সালে পিছনের দরজা দিয়ে ঢুকেছিল বিজেপি, 2022 সালে সামনের দরজা দিয়ে বের করে দিতে হবে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে এদিন অভিষেক বলেন, দিল্লি গুজরাট থেকে গোয়া চালানো হচ্ছে, দুর্নীতি হচ্ছে রাজ্যে, এবার গোয়ার মানুষ রাজ্য চালাবে। বাংলার বাইরে রাজনীতিতে পা রাখার পর থেকেই তৃণমূলের বার্তা, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র ঘাসফুল শিবিরই। এদিনও সেই বার্তাই তুলে ধরলেন অভিষেক, বললেন বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে, কিন্তু এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, তৃণমূল বিজেপির সামনে মাথা নত করবে না। 2022 সালে গোয়ায় তৃণমূলের সরকার গড়ার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শ্রীনগরে পুলিশের বাসে এলোপাথারি গুলি চালালো জঙ্গিরা। ঘটনায় এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে জানা গিয়েছে, সোমবার শ্রীনগরের পন্থ চকের জেওয়ান এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। আহত হন 14 জন পুলিশ কর্মী। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। সোমবার সকালে শ্রীনগরের রেনগ্রেথ এলাকায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর যৌথ তল্লাশি অভিযান শুরু করে ওই এলাকায়। জঙ্গি টেরার খোঁজ মিলতেই শুরু হয়ে যায় ভারী গুলি বর্ষণ। সন্ত্রাসবাদীরা এলোপাথারি গুলি চালাতে থাকে, পাল্টা দেয় সেনাও, তাতেই নিকেশ হয় 2 জঙ্গি। কিন্তু বেলা গড়াতেই ফের পাল্টা আক্রমণ শানায় জঙ্গিরা। সরাসরি পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে ওই গাড়িতে সশস্ত্র পুলিশ বাহিনী ছিল। কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশেষে স্বস্তি, করোনার নয়া স্ট্রেন ওমিক্রন থাবা বসাতে পারেনি কলকাতায়। লঞ্জন ফেরত কলকাতার তরুণীর শরীরে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নেই। সোমবারই তাঁর জিনোম সিকোয়েন্সিং এর ফলাফল এসেছে স্বাস্থ্য দপ্তরের হাতে। তাতে জানা গিয়েছে তাঁর শরীরে ওমিক্রন নয়, বাসা বেঁধেছে ডেল্টা ভ্যারিয়েন্ট, যার সঙ্গে আগেই পরিচিত ছিলেন কলকাতাবাসী। এই মুহূর্তে ওই তরুণী দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার লন্ডন থেকে দোহা হয়ে দমদম বিমানবন্দরে নামেন 18 বছরের ওই তরুণী। তিনি লন্ডনের কলেজ পড়ুয়া। ক্রিসমাসের ছুটিতে তিনি কলকাতায় বাড়িতে এসেছিলেন। আলিপুরের বাসিন্দা, দমদম বিমানবন্দরে নামতেই তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্ট পজিটিভ আসতেই ওমিক্রন সন্দেহে পাঠানো হয় বেলেঘাটা আইডি হসপিটালে। এদিন ওই তরুণীর রিপোর্ট দেখে খবরটি নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী। তাতে খানিকটা হলে স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। ওদিকে ওমিক্রনের প্রথম গ্রাসের খবর এলো ইংল্যান্ড থেকে। সেদেশে নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার এই খবর জানালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই। দেশের কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষায় বিতর্কিত প্রশ্নপত্র নিয়ে উত্তাল সব মহল। বিষয়টি এবার সংসদের অন্দরে তুললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর দাবি, প্রশ্নটি তীব্রভাবে মহিলা বিদ্বেষী। সিবিএসই বোর্ডের উচিত দেশের সব মহিলার কাছে ক্ষমা চাওয়া। সকালে এ নিয়ে বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল গান্ধীও। বিষয়টি নিয়ে সমালোচনায় ঝড় ওঠে, প্রশ্নটি পরে বাতিল করে দেয় বোর্ড। তবে তারপরেও দিল্লির মহিলা কমিশন বোর্ডকে নোটিশ পাঠিয়েছে। গত 11 তারিখ সিবিএসই বোর্ডের ইংরেজি ভাষার পরীক্ষা ছিল। তাতে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের, যার শুরুটা বঙ্গানুবাদ করলে দাঁড়ায় নারী ক্ষমতায়নের নামে সন্তানদের যথাযথ শিক্ষা না দিয়ে নষ্ট করা, পরিবারের পুরুষদের কথা মান্যতা দিলেই সন্তানের সুশিক্ষা হয়। এই বিষয়টি প্রবলভাবে নারী বিদ্বেষী, এমনই অভিযোগে তোলপাড় পড়ে যায় সব মহলে। রাহুল গান্ধী এদিন সকালে টুইট করে জানান, এই প্রশ্ন বিজেপি আরএসএস এর নারী বিদ্বেষী মনোভাবের পরিচয় দেয়। প্রিয়াঙ্কা গান্ধীও বিষয়টিকে চরম অবমাননাজনক বলে সরব হন। এত সমালোচনার মুখে পড়ে নড়ে চড়ে বসে সিবিএসই, নিজেদের ভুল স্বীকার করে প্রশ্নটি বাতিল করে শেষমেশ। 21 বছর পর ফের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের জয় জয়কার। খেতাব জিতলেন ভারতের সুন্দরী সুস্মিতা সেন। লারা দত্তের পর মুকুট উঠল হারনাজ সান্ধুর মাথায়। 70তম মিস ইউনিভার্স এর আসর এবার বসেছিল ইসরায়েলে। সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন 21 বছরের হারনাজ। প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার ললেনা এমসওয়ানকে পেছনে ফেলে শেষমেশ জয়ের হাসি হাসলেন তিনি। হারনাজের মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর তরুণী আন্দ্রিয়া মেজা। পাঞ্জাবের চণ্ডীগড়ে জন্ম হারনাজের, সেখানেই বেড়ে ওঠা। পড়াশোনার পাশাপাশি মডেলিং বরাবর টানত তাকে। গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে সাড়া দিয়ে মাত্র 17 বছর বয়সে মডেলিং শুরু করেন হারনাজ। 2019 সালে ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব হন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়া 2019-এ গোটা দেশে দ্বাদশ স্থান দখল করেন হারনাজ। তার ঝুলিতে রয়েছে মিস ডিভা 2021-এর শিরোপাও। বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন হারনাজ। এবার মিস ইউনিভার্স খেতাব জয় করলেন তিনি। মেয়ের সাফল্যে আপ্লুত ভারত কন্যার পরিজনেরা। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগেই ভারতীয় শিবিরে বড় সড় ধাক্কা। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। পরিবর্তন নামও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। টি টোয়েন্টির পর ওয়ান ডে ক্রিকেটেও টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছিল হিটম্যান রোহিতের নাম। তারপর থেকেই সরগরম ভারতীয় ক্রিকেট। তবে দায়িত্ব পাওয়ার পরই মুম্বাইয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন রোহিত, আর সেখানে চোটের কবলে পড়েন তিনি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে রবিবার ঘরের মাঠে প্র্যাকটিস চলাকালীন হ্যামস্ট্রিং এ চোট পান রোহিত। মেডিকেল টিমের পরামর্শে আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে, আর সেই কারণেই আপাতত দক্ষিণ আফ্রিকা উড়ে যেতে পারছেন না তিনি। তার পরিবর্তে হিসেবে প্রিয়াঙ্ক পঞ্চালের নাম ঘোষণা করল বোর্ড। ভারতীয় এ দলের অধিনায়ক প্রিয়াঙ্ক 26 ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে 3 টেস্টের সিরিজ খেলবে ভারত। তারপরেই রয়েছে ওয়ান ডে সিরিজ। তবে রোহিত সেই সিরিজে মাঠে নামতে পারবেন কিনা তা এখনো স্পষ্ট করে জানায়নি বিসিসিআই।
শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।